সালাম আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে সকালে ঘুম থেকে উঠে দেখে আমার ভাবি খুদই বোয়া রান্না করেছে। এই খুদি বোয়াটা কারা কারা খান আমি জানি না, আমরা অনেক পছন্দ করি খুদি বোয়া। তারপরে ভর্তা এগুলা বানাইছে সকালে ঘুম থেকে উঠে, নামাজ পড়ে তারপরে এগুলা বানাই ফেলছে। যারা খুদি বোয়া খাবে আর যারা না খাবে তারা নাস্তা খাবে। আর এখানে সকালে দেখলাম জানলা দিয়ে এখনও হালকা হালকা কুয়াশা। আর এই যে সকালবেলা উঠে দেখি যে ভর্তাও বানিয়ে ফেলছে। আমার ভাবি মাশাল্লাহ কাজে অনেক মানে এক্সপার্ট, কাজ করতে পারে অনেক, আর অনেক গুছানো একটা মহিলা আর কি, সাংসারিক। অনেক গুণে গুণে তো মহিলা থাকে না সেরকম। আর এই যে এখন আবার আমরা আইসক্রিম খাচ্ছি, নাস্তা খাওয়ার পরে এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি। আর আমি সব ব্যাগ গুছিয়ে নিচ্ছি, বাসায় যেতে হবে কারণ আমার বড় মেয়ের পরীক্ষা রেজাল্ট দিবে, আমি এখনও যাই নাই, দেরি হয়ে গেছে, এজন্য আজকে চলে যাব। আমি সব ব্যাগগুলো এক এক করে সব গুছিয়ে নিচ্ছি, আর মেয়েরাও রেডি হয়ে নিচ্ছে। কারণ ভাবি আর ভাইয়া বলতেছে থাকো থাকো আর একদিন থাকো, আমি বললাম যে না, থাকলে আবার দেরি হয়ে যাবে। এই যে আমরা কিন্তু সব গুছিয়ে বসে আছি, আমার ভাই আবার অটো ডাক দিয়েছে, ওর পরিচিত অটো, ও আবার ফোন করছে, সে অটো আসলে আমরা চলে যাব। এখানে সবার মন খারাপ কারণ এখন আমরা চলে যাব। আসলে বিদায়বেলা খুব কষ্টের, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে। আপনারা যে যেখানে যান শেষে কিন্তু নিজের ঘরে আসতেই হয়। আর এই যে আমার ভাইয়ের মেয়েগুলাও এখানে বসে আছে, ওরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে ওদের মন খারাপ, আমরা চলে যাব। আর ওরা আবার গল্প করতেছে, হাসাহাসি করতেছে যে তোমরা থেকে যাও। এই যে আপনাদের ভাইয়া আবার ওই উঠানে বসে অপেক্ষা করছে, আমরা একটু পরে রওনা দিব কারণ পরীক্ষা রেজাল্ট দিয়ে দিয়েছে, 2-3 দিন হয়ে গেছে আমি যাই নাই। ও মেয়ের বান্ধবীরা বলতেছে যে তুমি আসো, ক্লাসও শুরু হয়ে গেছে, এর জন্য চলে যাব। আর কারেন্টও চলে গেছিলো এখানে, সকালে কারেন্ট গেছে, এখন বাজে 10টা, এখনও কারেন্ট আসে নাই। আর এই যে আমরা কিন্তু দুপুরেও খাওয়া দাওয়া করেছি, ভাবি 12টার ভিতরে রান্না করে ফেলেছিল, ইলিশ মাছ রান্না করেছিল, তার বেগুন দিয়ে আলু দিয়ে, তারপরে গুড়া মাছ রান্না করেছিল, আর মুরগির মাংস ছিল, সেগুলা দিয়ে কোনো রকম একটু খেয়ে, সেগুলার ভিডিও করা হয় নাই যেহেতু তাড়াহুড়া করে 12:30টার সময় খেয়ে আমরা রওনা হয়ে গেলাম বিসমিল্লাহ করে, আল্লাহর নাম নিয়ে। এখন সবাই মিলে যে আমাদেরকে আগায় দেওয়ার জন্য অনেক দূর পর্যন্ত ওরা হেঁটে হেঁটে আসছে। আমি বলছিলাম যে তোমরা এসো না, বলো না, ওরা বোনরা বোনরা অনেক মিল, মাশাল্লাহ মাশাল্লাহ। ওরা চারজন একসাথে হলে অনেক গল্প করে, অনেক আনন্দ করে, আর ওরা কিন্তু অনেক কান্নাও করে আসার সময়। আজকে কিন্তু ভিডিওতে আমি দেখাই নাই, বাসায় অনেক দু চারজনে মিলে অনেক মন খারাপ করেছে, এখন আসার সময় হাসাহাসি করছে, বলে যে তোমরা যেও আমাদের বাসায়। তো ওরা আবার ওখানে ছিল, আমরা আবার বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, বাসায় এসে পড়ব। আর ওদের বাসাটা একটু দূর হয়ে গেছে আগের বাসার থেকে, এজন্য আমার বড় মেয়ের একটু মন খারাপ ছিল যে বাসে উঠতে হবে দুইবার, এখানে ডাইরেক্ট সিএনজি আসা যায় না, এখান থেকে আমরা সিএনজি যাব বাসস্টপে, বাসস্টপের থেকে আবার 2টা বাস চেঞ্জ করা লাগবে, এজন্য ওর একটু মন খারাপ ছিল। তারপরে মাশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বাসে চড়ে যাব। আর এখানে ভিউগুলো খুব সুন্দর, একটু গ্রাম গ্রাম সাইড, তো গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আর ওখানে কিন্তু হালকা হালকা শীতও পড়ে গেছে, আমি কিন্তু ঢাকায় অলরেডি এসে পড়েছি, কিন্তু ঢাকায় কিন্তু ওরকম কোনো শীত নাই, কিন্তু গ্রাম সাইডে কিন্তু ভালোই শীত পড়ে যায়। আর কুয়াশা থাকে সকালে উঠলে, এমন কুয়াশা মানে ঢাকা শহরে তো এরকম কুয়াশা দেখাই যায় না। আর এই যে আমরা কিন্তু এখনও বাস ট্রেনে পৌঁছায় নাই, এই যে আমরা বাসে এসে ভিডিও করি নাই, ওরকম করে ভিডিও করা হয় না বাসে, আমরা বাসায় এসে পড়েছি। আর বাসায় এসে আমি সব গুছিয়ে রেখে গেছিলাম, কিন্তু তারপরে সব ময়লা, আমি সব কাপড় চোপড় ভাঁজ করে যেগুলো মানে পরি নেই সেগুলো আলমারিতে রেখে দিলাম, আর যেগুলো পরা হয়েছে সেগুলো আবার ময়লার বালতিতে রেখে ঘরটোর সব ঝাড়ু দিয়ে বিছনা টিছনা ঝেড়ে সব পরিষ্কার করে নিয়েছি। আর পাশে কিন্তু ভাতও চড়াই দিছি কারণ রাতে হয়ে গেছে, মানে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে, মানে এত টাইম লেগেছিল, রাস্তায় অনেক জ্যাম ছিল। আর রাস্তায় জ্যামে গুলিস্তানে এসে বাসে উঠে তারপরে রাস্তায় অনেকক্ষণ বাসে বসেছিলাম। আর আমার মেয়ে তো বাসে চড়ার ওদের অভ্যাস নেই, ওরা একটু মানে বাসে চড়তে চায় না, ওদের একটু কষ্ট হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ বাসে এসে পড়েছে, যে ভাতটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে।
আর পাশে কিন্তু ডালও চড়াই দিছি। আর এখানে আমি তেলাপিয়া মাছ ছিল ফ্রিজে, সেই মাছটা বের করে নিয়েছি আর ঢেঁড়স দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব টমেটো দিয়ে, আর তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলবো। আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমার চ্যানেলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।